অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আগামীকাল রবি রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মেষ রাশি থেকে তুঙ্গ গৃহ থেকে শত্রু রাশিতে, বৃষ রাশিতে প্রবেশ করছে। অলরেডি বৃষ রাশিতে রাহু, বুধ এবং শুক্র অলরেডি অবস্থান করছে এবং সেখানে রবি একত্রে চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে। আগামীকাল থেকে বৃষ রাশিতে চতুর্গ্রহী যোগ। দেখুন, আমি আপনাদেরকে বলব, প্রথম কথা হচ্ছে বৃষ রাশিতে শত্রুগৃহে প্রবেশ করছে এবং রাহুর সাথে কানেক্ট হচ্ছে রবি, পাশাপাশি শুক্রের সাথে রবি একত্রে অবস্থান করছে। এটা যে নেগেটিভ, কিন্তু নয়টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল প্রদান করতে চলেছে এবং এই যে চতুর্গ্রহী যোগ, অর্থাৎ রবি, রাহু, শুক্র এবং বুধ বৃষ রাশিতে অবস্থান, চতুর্গ্রহী যোগে নয়টি রাশির ক্ষেত্রে সোনার চাঁদ পেতে চলেছে এবং এর পাশাপাশি বলি, একদিকে করছে বুধাদিত্য রাজ্য এবং পাশাপাশি গ্রহণযোগও কিন্তু সৃষ্টি করছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষীয় পরামর্শ নেবেন, উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যান। বারবার বলছি, রাশি লগ্নের জন্য এখানে করবেন না, আপনারা প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার রাশি লগ্ন জানার জন্য। এখানে শুধু কনসালটেন্সির জন্য, নিজস্ব ব্যক্তিগত চার্ট অ্যানালিসিস করানোর জন্য আপনারা এই জায়গাটাতে আপনারা কন্ট্রাক্ট করুন। তো শুরু করা যাক এই চতুর্গ্রহী যোগে, এই মহাসংযোগ নয়টি রাশি মালামাল হতে চলেছে। কোন কোন এই নয়টি রাশি? প্রথম রাশির কথা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির সপ্তমপতি এবং আপনার দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ ধনপতি সপ্তমপতি ধনভাবে অবস্থান, আর্থিক স্থিতির জায়গা রাহুর সাথে কানেক্ট করছে এবং পঞ্চমপতিকে কানেক্ট করে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো এবং আপনার ক্ষেত্রে শশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনার ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা যথেষ্ট ভালো। এই চতুর্গ্রহী যোগ আপনার ধনস্থানে ধনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিবে। কিন্তু এই যে রাহু এবং রবি একত্রে বসে থাকছে, সেক্ষেত্রে আপনার হার্টের প্রবলেম এবং চোখের কোনো সমস্যা কিন্তু হতে পারে। এই দুটো সমস্যা ছাড়া বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকছে না। শেয়ার মার্কেট থেকে সন্তান সুখ, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই চতুর্গ্রহী যোগ রাশিতেই হচ্ছে, বৃষ রাশির রাশিতে এই চতুর্গ্রহী যোগ কেন্দ্রতিকোণ রাজযোগ সৃষ্টি করছে। কেন্দ্রতিকোণ রাজযোগ, মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, এই দুইটি রাজযোগ আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দেবে, বিদেশ থেকে আপনাদের লাভ দেবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের সাপোর্ট, কর্মপ্রাপ্তি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো। লটারির শেয়ার ফাটকা থেকে এই সময় কিন্তু অর্থ আপনারা পাবেন, অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে এই চতুর্গ্রহী মহাসংযোগে আপনাদেরকে কিন্তু কপাল খুলতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনার রাশিতে মঙ্গল অবস্থান করছে, মাঙ্গলিক এমনিতেই হচ্ছেন, এর পাশাপাশি এই সময় আপনার রাশির দ্বাদশভাবে এই চতুর্গ্রহী যোগ, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। এই চতুর্গ্রহী মহাসংযোগ আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কিন্তু ফল নির্দেশ করছে না, মিথুন রাশির ক্ষেত্রে সাবধান। এরপরের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির একাদশ স্থানে এবং সপ্তম স্থানে শশনামক মহাপুরুষ রাজযোগ, বৈবাহিক জীবন, ম্যারিড লাইফ ভালো দেখা যাচ্ছে, সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে, ধনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে।
ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মপ্রাপ্তি এই সম্ভাবনাগুলো থাকছে। এরপরে সিংহ রাশি, সিংহ রাশির কর্ম হবে এ চতুর্গ্রহী মহাসংযোগ, আপনাদের কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন। যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে বা মেডিসিনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু এই সময় ভালো দিক নির্দেশ করছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া এই সময় সিংহ। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্যের দ্বারা ধন কিন্তু আসতে চলেছে এবং আপনাদের এই ভাগ্যস্থানে চতুর্গ্রহী মহাসংযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি, শেয়ার, ফাটকা, জুয়া থেকে কিন্তু এই সময় অর্থ কিন্তু আপনারা পাবেন। এবং যারা স্টক বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা লাভ কিন্তু আসবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু কন্যা রাশির বাড়িয়ে তুলছে। এরপরের যে রাশি তুলা রাশি, তুলা রাশির অষ্টমভাবে এই চতুর্গ্রহী মহাসংযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো না। শরীরগত দিক থেকে আপনাদের কিন্তু সমস্যা আসবে, শারীরিক দিক থেকে বিশেষ করে হার্টের প্রবলেম, চোখের সমস্যা, এই সমস্যা কিন্তু আপনাদেরকে কিন্তু ভোগাবে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। আপনার এই সপ্তমভাবে চতুর্গ্রহী মহাসংযোগ এবং মাঙ্গলিক দোষও কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি করছে, কিন্তু তাও আপনাদেরকে বলবো এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। পত্নীর ভাগ্যে আপনাদের কিন্তু ধন, স্ত্রীর ভাগ্যে ধন আপনাদের আসবে। ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, দৈনিক ইনকামের জায়গায় কিন্তু আপনাদের ভালো হবে। ভাগ্যের সাপোর্ট আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো এটা কিন্তু হবে। যারা মার্কেটিং লাইনে কাজ করছেন, সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু এই সময় দিবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে এই ষষ্ঠভাবে এই মহাসংযোগ চতুর্গই আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতা, কিছু কিছু ক্ষেত্রে ঋণ এবং ব্যবসার ক্ষেত্রে সমস্যা এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে বি কেয়ারফুল। এরপরের যে রাশি মকর রাশি, মকর রাশি পঞ্চমভাবে আপনাদের এমনি রাশিতে আপনার শ্বশনামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং এই সময় আপনাদের বিদেশ থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সন্তান সুখ, লটারি শেয়ার থেকে কিন্তু এই সময় অর্থ কিন্তু আপনারা পাবেন। কর্মের জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবে, কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তি, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে মালামাল হতে চলেছে, সোনার চাঁদ পেতে চলেছে কুম্ভ রাশি। চতুর্থভাবে এই সংযোগ এবং ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিতরূপে পাবেন এবং এ সময় আপনাদের লটারি, শেয়ার, ফাটকা থেকে এই সময় ইনকাম হবে, বিদেশ থেকে ইনকাম আপনাদের এই সময় হবে, বিদেশ থেকে লাভ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির এমনিতে তৃতীয়ভাবে কিন্তু আপনার রবি এবং রাহু শুক্র ভালো ফল কিন্তু দেয়, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কানেকশানগুলো ভালো দেবে। যারা ডিজিটালের সঙ্গে যুক্ত, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন বা আপনার অনলাইনে কাজকর্ম করেন বা যারা কথা বিক্রি করে খান তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় কিন্তু ভালো ফল নির্দেশ করছে এবং ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি, ছোটো ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং কমিউনিকেশান, যোগাযোগগুলো কিন্তু আপনাদের বেশ ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে এই চতুর্গই মহাসংযোগ তৃতীয়ভাবে আপনাদেরকে কিন্তু কানেকশানগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে যাবে। আপনারাও কিন্তু হতে চলেছেন মালামাল, অর্থাৎ সোনার চাঁদ আপনারাও কিন্তু পেতে চলেছেন। এই নয়টি রাশির ক্ষেত্রে ধন বর্ষা হতে চলেছে এক কথায়। নমস্কার।